বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। একসময় মুখস্থ বিদ্যাটাই ছিল শেখার প্রধান ধরন। এখন পড়াশোনার ধরন যে শুধু বদলেছে তা নয়, বিজ্ঞান নির্ভর গবেষণার মাধ্যমেও উঠে এসেছে পড়ার বিভিন্ন কৌশল। পড়াশোনার কার্যকর উপায় খোঁজা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মার্কিন গবেষক মাইকি গার্সিয়া। তার মতে অনেকেই মনে করেন তারা ভালো শিক্ষার্থী নন, আসলে কার্যকর অনুশীলন প্রক্রিয়া ব্যবহার করেন না বলেই তারা এমনটা ভাবেন। গবেষক মাইকি একটি 5 মিনিটের ভিডিওর মাধ্যমে জানিয়েছেন কিভাবে মানুষের মস্তিষ্ক পড়ালেখায় আরও সক্রিয় হতে পারে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই প্রতিভাবান মানুষেরা যে 7 উপায়ে লেখাপড়া করেন। 1, শেখানোর জন্য শিখুন। আপনি নিজে যখন শিখবেন তখন এমনভাবে শিখুন যেন ভবিষ্যতে অন্য কাউকে শেখাতে পারেন। শুরু থেকেই এই বিষয় মাথায় রাখুন, মনে মনে প্র্যাকটিস করুন যা আপনি শিখছেন সেটা অন্যকে কীভাবে বোঝাবেন। এতে পড়ার বিষয়ে শুধু যে মনোযোগ বাড়বে তা নয়, বিষয়টি আপনি বিশ্লেষণও করতে পারবেন। 2, মনে রাখার কৌশল আয়ত্ত করুন। গবেষক মাইকি বলছেন, ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পর শিক্ষার্থীদের তিনি একটি অ্যাসাইনমেন্ট দেন। একটি খালি কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলেন, ক্লাসে কী কী হলো লিখে ফেলো। একই দিন রাতের জন্য সবাইকে একটা বাড়ির কাজ দেন। খালি কাগজে আবারও লিখতে হবে, আজ ক্লাসে কী শিখলাম। 2 বার লেখার কারণে পুরো ক্লাসে যা যা পড়া হয়েছে অনেক দিন তা শিক্ষার্থীদের মনে থাকে। 3, নিজেকে পরীক্ষা করুন। শুধু পরীক্ষার জন্য মুখস্থ করে পড়া যাবে না, প্রশ্ন বা অধ্যায়ের শিরোনাম আর উপশিরোনাম ধরে নিজেকে পরীক্ষা করুন। শিরোনাম সংশ্লিষ্ট অনুচ্ছেদে যা আছে তা কল্পনা করার চেষ্টা করুন। হুটহাট নিজেকে প্রশ্ন করুন, কী, কেন, কীভাবে, এসব জিজ্ঞাসা করে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া বাড়িয়ে নিন। 4, অনুশীলনে বিরতি দিন। কখনো জিমে ব্যায়াম করতে গেলে দেখবেন যারা নিয়মিত ব্যায়াম করেন তারা সারা সপ্তাহে ব্যায়াম করেন না। পড়ালেখাটাও শরীরচর্চার মতো, সপ্তাহে একদিন লেখা পড়ায় বিরতি দিন, কিংবা দিনে আপনার পড়াশোনার জন্য 4 ঘন্টা থাকলে বাড়তি 1 ঘন্টা সৃজনশীল কোনো কাজে ব্যয় করুন। আবার পুরো 1 ঘন্টা টানা না পড়ে মাঝখানে 15 মিনিটের বিরতি দিয়ে পড়াশোনার সময় ভাগ করে নিন। 5, এক বিষয় বেশিক্ষণ পড়বেন না। আমরা এক বসাতে অনেক পড়া শেষ করতে চাই, এমনটা কখনোই করবেন না। একটানা অনেকক্ষণ এক বিষয় না পড়ে আলাদা আলাদা বিষয়ে অল্প অল্প করে পড়ুন, এতে পড়া বেশি মনে থাকে। গণিত করার বিরতিতে কিছুক্ষণ ইংরেজি শব্দ শিখতে পারেন। পদার্থবিজ্ঞান নিয়ে পড়ার মধ্যে কিছুটা বাংলা ভাষা নিয়ে পড়ে নিতে পারেন। 6, বিভিন্ন জায়গায় পড়াশোনা করুন। আমরা সাধারণত ঘরের একটি নির্দিষ্ট কোণে নির্ধারিত টেবিলে লেখাপড়া করি, আবার লাইব্রেরির নির্দিষ্ট স্থানে অনেকে লেখাপড়া করেন। এমন না করে বিভিন্ন জায়গায় পড়াশোনা করার চেষ্টা করুন। ক্লাসরুমে, বিশ্ববিদ্যালয় বা কলেজের করিডোরে, মাঠে কিংবা ছাদেও লেখাপড়া করতে পারেন। পড়া মনে রাখার জন্য স্থানের ভূমিকা গুরুত্বপূর্ণ, যত বেশি বৈচিত্র্য থাকবে তত আপনার পড়াশোনা মনে থাকবে। 7, দ্রুত বই বা ফ্ল্যাশ কার্ড উল্টাবেন না। কোনো কিছু মনে না পড়লে আমরা দ্রুত বই বা লেকচার দেখে নিই, এমনটা যতটা সম্ভব কম করবেন। আমাদের মস্তিষ্ক যত সমস্যায় পড়ে তত সে সমাধানের উপায় খুঁজতে থাকে। কোনো কিছু মনে না পড়লে মাথা খাটানোর চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন। দ্রুত বই দেখে চট করে জেনে নেওয়ার বদলে মস্তিষ্ককে উপায় বের করতে দিন, এতে বেশি মনে থাকবে পড়ার বিষয়। মেধাবী মানুষেরা যে 7 উপায়ে লেখাপড়া করেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।